ছিমছাম গোছানো শহর মাউন্ট মঙ্গানুয়ে পরিচিত আরও এক নামে, সেটা ছবির চেয়েও সুন্দর তাউরাঙ্গার যমজ শহর হিসেবে। আর যেখানে ঘাটি গেড়েছে টিম টাইগার লক্ষ্যটা বৃত্ত ভাঙার, তবে বাস্তবতা বলে ভিন্ন কথা। এর আগে কিউই কন্ডিশনে স্বাগতিক দলের বিপক্ষে হারতে হয়েছে নয় টেস্টের সবগুলোতেই। করোনা সহ নানা ইস্যুতে এবারও শুরু থেকেই একের পর এক আসছে প্রতিবন্ধকতা, তবে সেসব পায়ে মারিয়ে অনুশীলনে ফিরেছেন মুশফিক মুমিনুলরা। সেখানেও পড়েছে ছেদ, ক্রিসমাস জ্বরে কাঁপছে গোটা নিউজিল্যান্ড, যে কারণে শনিবার অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল। তবে আগামী দুই দিনে সে ঘাটতি পুষিয়ে নিতে চায় বাংলার ম্যানেজমেন্ট, সেন দৃষ্টি রাখছে একমাত্র প্রস্তুতি ম্যাচে। ক্রিসমাস এখানে সবার ছুটি, এখানে কেউ কাজ করবে না, আজকে আজকে ছেলেদেরও একটা ছুটি। আমরা খুব ভালো ট্রেনিং করে এসেছি ক্রাইস্ট চার্চে, গতকাল সকালে আমাদের জিম সেশন ছিল একটা। আগামী দুই দিন অর্থাৎ 26-27 তারিখ আমরা ট্রেনিং করবো, ইনশাল্লাহ খুব ভালো ট্রেনিং হবে, আশা করি হার্ড ট্রেনিং হবে। 28-29 আমাদের একটা প্র্যাকটিস ম্যাচ আছে, 30 তারিখে আমাদের ব্রেক হবে, আবার 31 তারিখে ম্যাচের পর আমরা 1 তারিখে ফার্স্ট টেস্ট ম্যাচ খেলবো ধরনটাতে। তো সো ফার সো গুড, আশা মাশাল্লাহ আমি ছেলেরা সবাই ফিট আছে, ভালো আছে, প্র্যাকটিসও ভালো হচ্ছে। নিউজিল্যান্ডে প্রত্যাশিত সাফল্য না আসলেও ব্যক্তিগত প্রাপ্তি আছে ঢের, বিশেষ করে 2017-তে ওয়েলিংটন টেস্টে মুশফিকের শতক আর সাকিবের দ্বিশতক। সুজনের মতে ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে টিকে থাকাটাই হবে বড় চ্যালেঞ্জ। ফিঙ্গার ক্রস, আমরা কতটা ভালো রেট খেলতে পারি। এর আগে নিউজিল্যান্ডে আমরা 10টা টেস্ট ম্যাচ খেলেছি, এটা যার রেকর্ড খুব একটা ভালো না, এক্সেপ্ট 2016 ওয়েলিংটন টেস্ট ম্যাচে আমরা যেটাতে ডে ফাইভে টি এর পরে হেরেছিলাম। তো ওইটাকে আমরা আমাদের ইন্সপিরেশন হিসেবে নিচ্ছি যে ওই টেস্ট ম্যাচ যদি আমরা 595-8 উইকেটে করতে পারি, ডিক্লেয়ার করেছিলাম ওই ম্যাচটা, আমরা ওই জায়গাটা আমরা চাই যে আমরা থেকে ভালো কিছু করতে ইনশাল্লাহ। নতুন বছরে তাউরাঙ্গার বে ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সার্কেলের দ্বিতীয় সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। হ্যাগলি ওভালে শেষ টেস্ট 9-13 জানুয়ারি। মাহবুব রিমন, সময় সংবাদ।